আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমরা ইতিমধ্যে দেখেছো যে কিছুদিন আগে যারা এইচএসসি একুশ ব্যাচ ছিল তাদের মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে দিয়েছে। রেজাল্টের পরে আমি তোমাদের গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তো অনেকেই প্রিপারেশন নেয়, অনেকেই অনেক পড়াশোনা করে, কিন্তু তারপরও কিছু স্টুডেন্ট দেখা যায় যে খুব ভালো প্রিপারেশন, অনেক পড়াশোনা করেছে কিন্তু তবুও চান্স পায় না। তাহলে এর জন্য আসলে একটা সিক্রেট আছে, এই সিক্রেটটা কি তোমরা কি জানো? তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, কিন্তু আমি কমেন্টগুলো সবারটাই পড়েছি। দুঃখজনক হলেও সত্যি যে কেউ আসলে সঠিক উত্তরটা জানোনি, মানে জানো না, এবং কারো আমি হচ্ছে কমেন্টের যে উত্তরগুলো ছিল তাদের মধ্যে হচ্ছে গিয়ে কোনো সঠিক উত্তর পাইনি। তাহলে সঠিক উত্তরটা কি সেটা বলার আগে আজকে তোমাদেরকে আমি একটা গল্প বলি। ধরো তুমি খুব ভালো রান্না করো, হ্যাঁ, তাহলে তোমাকে কেউ একজন বললো যে তুমি আজকে বিরিয়ানি রান্না করবে। তুমি সব রান্না পারো কিন্তু তুমি কখনো বিরিয়ানি রান্না করোনি, তুমি কখনো বিরিয়ানি খেয়েও দেখোনি, তুমি জানোই না বিরিয়ানিটা ঠিক কীরকম খেতে হয়। যদি কীরকম খেতে হয় এটা তো তুমি জানতে, তাহলে তুমি কি করতে পারতে? তুমি হয়তো বা বিরিয়ানির উপকরণ তোমাকে দেয়া হলে তুমি রান্না করতে পারতে। এখন একজন একটা কম্পিটিশনের আয়োজন করলো, যেখানে বলা হলো, যেখানে তুমিও আছো তোমার একজন ফ্রেন্ডও আছে, তো তোমাকে বলা হলো যে মানে তোমাদেরকে বলা হলো যে তোমরা আজকে বিরিয়ানি রান্না করবে। তোমাদের সব উপকরণ দেওয়া আছে, এখন তুমি কখনো বিরিয়ানি খাওনি, তুমি জানো না কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। তো তোমাদেরকে বলা হলো যে তোমরা একটা হেল্প নিতে পারবে। তুমি কি করলে? তুমি কোনো হেল্প নিলে না, কিন্তু তোমার ফ্রেন্ড এমন একজনের কাছে গেল যে হচ্ছে গিয়ে বিরিয়ানি খেয়েছে বা বিরিয়ানি রান্না করতে পারে। তো তার কাছ থেকে বিরিয়ানি কিভাবে রান্না করে সেটা শুনে, তারপরে সেও কখনো বিরিয়ানি খায়নি, তোমার ফ্রেন্ডও কখনো বিরিয়ানি খায়নি, তোমার ফ্রেন্ডও জানে না কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, কিন্তু ও একজনের কাছে যে বিরিয়ানি খেয়েছে, যে বিরিয়ানি রান্না করতে পারে, তার কাছ থেকে সব ডিটেলস নিয়ে তারপরে খুব সুন্দর করে অনেক মজার বিরিয়ানি রান্না করে ফেললো। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে কেন এরকম গল্প করলাম? তুমি তো এখানে বিরিয়ানি রান্না করতে আসোনি, বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো কোনো বিরিয়ানি রান্নার প্রতিযোগিতা না, কিন্তু এটা থেকে আমরা কি শিখব? দেখো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু জানোই না মেডিকেল অ্যাডমিশন টেস্টের ওই এক ঘন্টাটা কীরকম হয়, কারণ তুমি তোমার জীবনে একবারই সুযোগ পাও ওই এক ঘন্টার মধ্যে মানে পার্টিসিপেট করতে, তাই না? কারণ হয়তো বা সেকেন্ড টাইমার যারা আছে তারা একবার হচ্ছে গিয়ে দেখেছে যে ওই এক ঘন্টাটা কীরকম হয়। তাহলে তোমরা যারা কখনো দেখোইনি বা যারা কখনো হচ্ছে গিয়ে কি ওই এক ঘন্টার পরীক্ষাটায় পার্টিসিপেট করোইনি, তারা আসলে কিভাবে বুঝবে যে ওই এক ঘন্টায় তোমাকে ঠিক কোন কোন জায়গায় কিভাবে টাইম দিতে হবে, বা কিভাবে তুমি পড়াশোনা করলে, বা কী কী স্ট্র্যাটেজি মেনটেন করলে তুমি ওই এক ঘন্টায় খুব ভালো একটা ফলাফল, মানে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, বা তুমি হচ্ছে গিয়ে কি খুব ভালোভাবে ওই এক ঘন্টাটা হচ্ছে গিয়ে কি তুমি ভালোভাবে ওই এক ঘন্টাটাকে কাজে লাগাতে পারবে। তাহলে এই জন্য তোমাদেরকে কি করতে হবে? দেখো এই যে বিরিয়ানির আমি গল্পটা বললাম, এই গল্পের মধ্যে যেই ফ্রেন্ডটা তোমার যেই ফ্রেন্ডটা একজনের কাছ থেকে পরামর্শ নিল, সেই একজন কিন্তু বিরিয়ানি খেয়েছে প্লাস বিরিয়ানি রান্না করতে পারে। তাহলে এখান থেকে তুমি কি শিখলে? যে তোমাকেও এরকম কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে যে হচ্ছে গিয়ে কি যে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিয়েছে এবং শুধুমাত্র যে কেউ পার্টিসিপেট করেছে কিন্তু চান্স পায়নি, তুমি তার কাছ থেকে পরামর্শ নিবে, ব্যাপারটা এরকম না। তোমার এমন একজনের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করেছে এবং খুব ভালো রেজাল্ট করেছে। তাহলে তুমি তার কাছ থেকে জানতে পারবে যে সে আসলে কিভাবে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টটার জন্য কী কী স্ট্র্যাটেজি মেনটেন করেছে, বা কীভাবে পরীক্ষা দিলে আসলে একটা ভালো রেজাল্ট করা যায়, বা কী কী ভুল একজন স্টুডেন্ট করতে পারে। তাহলে এই জন্য তোমার কী প্রয়োজন? তোমার প্রয়োজন সঠিক গাইডলাইন। তাহলে এই সঠিক গাইডলাইনটা তুমি কার কাছ থেকে নিবে? খুব রিসেন্ট যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছে, বা বিগত দুই তিন বছর যারা মেডিকেল অ্যাডমিশন মানে দুই তিন বছরের মধ্যে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছে এবং এগুলো নিয়ে যারা কাজ করে, তারা যদি তোমাকে সঠিক গাইডলাইন দেয় তাহলে কিন্তু তুমি খুব সহজেই তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে পড়াশোনার পাশাপাশি কী কী স্ট্র্যাটেজি মেনটেন করে তোমার এই পরীক্ষাটার মধ্যে অ্যাটেন্ড করতে হবে এবং তুমি কীভাবে ভালো রেজাল্ট করবে সেটা তুমি বুঝতে পারবে। তাহলে ওই বিরিয়ানির গল্পের মতন কারো কোনো পরামর্শ না নিয়ে হোঁচট খাওয়ার চাইতে কারো পরামর্শ নিয়ে, কারো গাইডলাইন নিয়ে একটা ভালো রেজাল্ট করা কিন্তু আমাদের সবার জন্যই অনেক বেশি দরকার। তাহলে বিরিয়ানির গল্প তো গেল, এখন তোমাদেরকে স্ক্রিনে আমি একটা বিশেষ জিনিস দেখাবো।
বিশেষ জিনিস বলতে এটাও একটা গল্প। তো আমার আসলে একটা হচ্ছে গিয়ে সবার কাছে পরিচিতি আছে যে আমি অনেক বেশি গল্প বলি, পড়ার মধ্যেও গল্প বলি। আজকে দেখো তোমাদের হচ্ছে গিয়ে গাইডলাইন টাইপের কিছু বলতে এসেছি, এখানেও আমি অনেক গল্প বলছি। তাহলে আমরা এখন একটু স্ক্রিনে চলে যাই। তিনজন মানুষকে দেখতে পাচ্ছি, তাই না? তিনজন মানুষের মধ্যে দুইজনের হাতে একটা লাঠির মতন দেখা যাচ্ছে। স্ক্রিন থেকে হয়তো বোঝা যাচ্ছে যে এই তিনজন মানুষই আসলে অন্ধ। তাহলে অন্ধ মানুষ সে তো অবশ্যই লাঠি নিয়ে চলাচল করবে, তাই না? এখন তিনজন মানুষকে বলা হলো যে এই যে এখানে একটা রেড ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন। ওরা তো অন্ধ, এখন তোমাকে এই ডেস্টিনেশনে পৌঁছতে হবে। তো তিনজন মানুষই যথারীতি হচ্ছে গিয়ে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য হাঁটা স্টার্ট করলো। তাহলে এটা হচ্ছে গিয়ে মানে প্রত্যেকের জন্য হচ্ছে গিয়ে কি আলাদা আলাদা রাস্তা। এখন রাস্তাটা এখানে খুব স্মুথ দেখা গেল, আসলে রাস্তাটা খুব স্মুথ না। রাস্তার মধ্যে অনেক এবড়ো থেবড়ো জায়গা আছে, রাস্তাটা হচ্ছে গিয়ে কি অনেক উঁচু নিচু খাদ আছে। এখন চিন্তা করো, এদের মধ্যে মাঝখানের জন তার হাতে কোনো স্টিক নেই, সে কোনো লাঠি ছাড়াই সে হচ্ছে গিয়ে স্টার্ট করে দিল। তাহলে এখানে যদি কোনো একটা খাদ থাকে বা এখানে যদি কোনো এবড়ো থেবড়ো থাকে, তাহলে সে কিন্তু খুব সহজেই এই এবড়ো থেবড়োতে পড়ে যাবে, সে বারবার হোঁচট খাবে, তাই না? তাহলে সে যখন বারবার হোঁচট খাবে, সে স্বভাবতই অন্যান্যদের চাইতে পিছিয়ে পড়বে। তাহলে প্রথম জন এখানে আমরা নাম্বারিং করে দিই, ইনি হচ্ছে এক নাম্বার ব্যক্তি, ইনি হচ্ছে দুই নাম্বার ব্যক্তি, আর ইনি হচ্ছে তিন নাম্বার ব্যক্তি। তাহলে প্রথম জন এবং তৃতীয় জন তাদের দুইজনের হাতেই কিন্তু স্টিক আছে। তাহলে এই রাস্তাটার মধ্যে ধরে নেই এখানে হচ্ছে গিয়ে অনেক উঁচু নিচু খাদ সম্পন্ন। এখন এরা দুইজনই হাতে একটা স্টিক নিয়েছে, তো এরা খুব ইজিলি হচ্ছে এই উঁচু নিচু খাদ হচ্ছে গিয়ে অতিক্রম করতে পারবে। সে বুঝতে পারবে কোথায় উঁচু কোথায় নিচু, কিন্তু দুই নাম্বার জন সেটা বুঝতেই পারলো না, কারণ তার হাতে কোনো স্টিকই নেই। সে কিভাবে বুঝবে? সে তো অন্ধ, সে তো চোখে দেখে না। তাহলে সে খুব মানে বারবার সে হোঁচট খাচ্ছে, বারবার উঠে দাঁড়াচ্ছে। একটা সময় সে হচ্ছে গিয়ে গিভ আপ করে দিল যে না, আমার দ্বারা হবে না, আমি আর পারতেছি না। তাহলে প্রথম আর তৃতীয় জন কিন্তু এখনো গিভ আপ করে দেয় নাই। তো তারা হাঁটতেছে হাঁটতেছে, রাস্তাটা এখানে খুব ছোট দেখা গেল, রাস্তাটা অনেক বড়। হাঁটতে হাঁটতে প্রথম আর তৃতীয় জন চিন্তা করলো যে আল্লাহ, এতক্ষণ ধরে আমরা হাঁটতেছি কিন্তু এখনো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম না, তাহলে ডেস্টিনেশনটা আসলে আর কত দূর? তারা আস্তে আস্তে হতাশ হয়ে যাওয়া স্টার্ট করলো। তো বারবার তারা হচ্ছে গিয়ে মানে যতই যায় তাও পথ ফুরায় না, এরকম একটা অবস্থা। একটা সময় তৃতীয় জন ঠিক এই পয়েন্টে আসলো এবং প্রথম জনও ঠিক এই পয়েন্টে আসলো। আসার পরে তৃতীয় জন চিন্তা করলো যে আমি এতক্ষণ ধরে হাঁটতেছি প্রায় 3-4 মাস হয়ে গেছে হাঁটতেছি, তারপরও আমি আর ডেস্টিনেশনে পৌঁছাতেই পারতেছি না। ধর মনে হয় ডেস্টিনেশনে আমি আর পৌঁছতেই পারবো না। তো তৃতীয় জন ঠিক এই জায়গাটা এসে স্টপ করে দিল। তাহলে তোমার হয়তো এখন দেখে মনে হচ্ছে, আরে তৃতীয় জন কত গাধা, সে তো আর এক কদম গেলেই তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারতো। আর প্রথম জন চিন্তা করলো যে আমি 3-4 মাস ধরে হাঁটতেছি, তারপরও আমি পৌঁছাতে পারতেছি না, আর কত দূর। আচ্ছা, আমি যদি আরেকটু চেষ্টা করি, আমি যদি আরেকটু হাঁটি, তাহলে হয়তো বা আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো, কিন্তু আমি যদি এখানে গিভ আপ করে দিই, তাহলে আমার জন্য হয়তো বা কখনোই ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব হবে না। ওদেরকে এটাও বলা হয়েছে যে তুমি যদি ডেস্টিনেশনে পৌঁছতে পারো, তাহলে তোমরা যে অন্ধ আছো তোমরা আর অন্ধ থাকবে না, তোমরা আজকে থেকে হচ্ছে গিয়ে কি চোখে দেখতে পারবে। তাহলে তৃতীয় জন তো এখানে গিভ আপ করে দিল, সে চিন্তা করলো যে আমি 3 মাস ধরে হাঁটতেছি তবু আমি পৌঁছতে পারতেছি না। কিন্তু প্রথম জন এখানে আবার ঘুরে দাঁড়ালো, সে চিন্তা করলো যে না, আমি এর শেষ দেখেই ছাড়বো। ও তখন আবার চলা শুরু করলো এবং ফাইনালি সে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারলো, এবং এরপর থেকে সে আর অন্ধ রইল না, সে এখন থেকে চোখে দেখতে পায় এবং সে খুব সুন্দরভাবে তার জীবনযাপন করতেছে। তাহলে এখান থেকে আসলে আমাদের শিক্ষণীয়তা কি? দেখো, সবার প্রথমেই আমরা দেখতে পেলাম যে একজন মানুষ যে হচ্ছে গিয়ে স্টিক ছাড়া চলা শুরু করলো এবড়ো তেবড়ো রাস্তায়, সে বারবার পড়ে যাচ্ছিল, কারণ তাকে পথ দেখানোর মতন কোনো হচ্ছে গিয়ে সঙ্গী ছিল না, বা তাকে পথ দেখানোর মতন কেউ ছিল না, ডিরেকশন দেওয়ার মতন কেউ ছিল না। তাহলে এই স্টিকটা কি জানো? এই স্টিকটা হচ্ছে তোমাকে যে গাইডলাইন দিবে সেই মানুষটা, ঠিক আছে? এই গাইডলাইন দিবে এই মানুষটা হতে পারে তোমার কোনো সিনিয়র ভাই আপু, যারা বিগত বছরে গুলোতে খুব রিসেন্টলি যারা চান্স পেয়েছে, বিগত 3-4 বছরের মধ্যে যারা মেডিকেলে খুব ভালো একটা পজিশনে চান্স পেয়েছে, খুব ভালো একটা মেডিকেলে চান্স পেয়েছে,
যে খুব মানে এখানে আসলে যারা মেডিকেলে চান্স পায় সবাই ভালো, কিন্তু চিন্তা করো যে হচ্ছে গিয়ে একেবারে লাস্ট মেডিকেলে চান্স পেয়েছে আর যে হচ্ছে গিয়ে ডিএমসি বা সলিমুল্লার মতো মেডিকেলে চান্স পেয়েছে, দুইজনের গাইডলাইন কিন্তু কখনো সেম হবে না, দুইজনের স্ট্র্যাটেজি কিন্তু কখনো সেম হবে না। তো এখানে হচ্ছে গিয়ে কি স্ট্রিকটাকে আমরা তুলনা করতেছি যে তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে গাইডলাইন দিচ্ছে এরকম কোন ভাই আপু। আর এই যে অন্ধ ব্যক্তিটা, এই অন্ধ ব্যক্তিটাকে জানো, এই অন্ধ ব্যক্তিটা হচ্ছে তুমি। তাহলে এরকম তিন ধরনের অন্ধ ব্যক্তি অ্যাডমিশন সিজনে তোমরা দেখতে পারবে। এই তিন ধরনের অন্ধ ব্যক্তির মধ্যে একজন হচ্ছে যে কারো কোনো গাইডলাইনই নিচ্ছে না, সে একা একাই চেষ্টা করতেছে, আরেকজন হচ্ছে গাইডলাইন আর বাকি দুইজনই গাইডলাইন নিচ্ছে। তাহলে এই বাকি দুইজনের মধ্যে যে গাইডলাইন নিচ্ছে না, সে তো তোমরা দেখলেই গল্পের মাধ্যমে বুঝলে যে সে আগেই পরাজিত হয়ে গেছে। কিন্তু বাকি যে দুইজন গাইডলাইন নিচ্ছে তাদের মধ্যে দেখো তো, তুমি কি জানো যে তোমার এই অ্যাডমিশন পিরিয়ড এর মধ্যে তোমাকে ঠিক কতটা পরিশ্রম করতে হবে, ঠিক কতটা এফোর্ট দিলে তুমি চান্স পাবে? তুমি তো অন্ধ ব্যক্তির মতো নেই, তুমি খালি জানো যে তোমার ডেস্টিনেশন হচ্ছে তোমার একটা ভালো মেডিকেল অথবা একটা ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে, কিন্তু তুমি এটা জানো না যে তোমার ঠিক কতটা এফোর্ট দিলে তুমি চান্স পাবে। তাহলে তুমি কিন্তু সেই অন্ধ ব্যক্তির মতনই তখন থাকবে। তাহলে তুমি এরকম বারবার হোঁচট খাবে, তোমার এই সময়টার মধ্যে অনেক ডিপ্রেশন আসবে, তুমি দেখবে তুমি অনেক ভালো মার্কস পাচ্ছ, তুমি ভালো মার্কস পাচ্ছ না, কিন্তু তোমার ফ্রেন্ড যে হয়তো বা স্কুল কলেজে তোমার চাইতে ভালো ছিল না, কিন্তু সে খুব ভালো মার্কস পাচ্ছে, তুমি বারবার ডিপ্রেসড হয়ে যাবে, তুমি অনেক এফোর্ট দিতে থাকবে, একটা সময় তুমি হতাশ হয়ে যাবে যে তুমি বুঝতেই পারতেছো না যে আমি এত এফোর্ট দিচ্ছি তারপরও আসলে আর কি আমি চান্স পাবো নাকি পাবো না। তো তুমি যদি একটা সময় ধরো তুমি অনেক এফোর্ট দিলে, পুরো 3 মাস জুড়ে এফোর্ট দিলে, এরপর তুমি একটা সময় কি হলে অনেক বেশি ডিপ্রেশনে চলে গেলে, তুমি চিন্তা করলে হয়তো বা আমাকে দিয়ে আর হবে না, ঠিক এই 3 নাম্বার অন্ধ ব্যক্তিটার মতন। এখন দেখো তুমি আমি জানি যে এই 3 নাম্বার অন্ধ ব্যক্তি আর একটা মাত্র স্টেপ গেলেই সে তার ডেস্টিনেশনে পৌঁছতে পারতো, কিন্তু এই অন্ধ লোকটা যে আসলে দেখতে পায় না বা অ্যাডমিশন পিরিয়ডে, তুমি কিন্তু জানো না ঠিক আর একটু এফোর্ট দিলেই হয়তো বা তোমার চান্স হয়ে যেত, কিন্তু তুমি সেই আর একটু এফোর্ট দাওনি। তাহলে তুমি কিন্তু তখন তোমার নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছো। আর যে 1 নাম্বার ব্যক্তিটা, সে কি সে হচ্ছে গিয়ে একেবারে চিন্তা করেছে যে আমি শেষ দেখেই ছাড়বো, আমি আমার সর্বোচ্চটা দিব, আমি যদি 100% দিতে পারি আমি 110% দিব, চান্স ইনশাল্লাহ আমার হবেই, ডেস্টিনেশন ইনশাল্লাহ আমি পৌঁছবই। ও কিন্তু একবারের জন্য থেমে যায়নি, ও বারবার হচ্ছে গিয়ে কি হতাশ হয়েছে, বারবার উঠে দাঁড়িয়েছে। তাহলে এটা কেন আমি বললাম এই গল্পটা, দেখো তুমি জানো না যে কতটুকু এফোর্ট দিলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে, কতটুকু এফোর্ট দিলে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। তুমি তোমার ডেস্টিনেশনটা জানো, ডেস্টিনেশনে চলার জন্য তোমার যে রাস্তাটা, এই রাস্তাটা তুমি ঠিক কিভাবে কোন কৌশল অবলম্বন করে চলবে এটা ইনশাল্লাহ আমরা বলে দিব। তোমার কাজ হচ্ছে গিয়ে বারবার হোঁচট খাওয়ার পরও উঠে দাঁড়ানো, বারবার হচ্ছে গিয়ে কি তোমার নতুন উদ্যমে এগিয়ে যাওয়া, এবং ডিপ্রেশনকে তোমার ধারে কাছেও আসতে না দেয়া। তোমার ভবিষ্যৎ যেন এই দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির মতন না হয়, বরঞ্চ এই প্রথম ব্যক্তির মতন তুমি যাতে তোমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারো, সেটাই কিন্তু আমরা সবাই চাই। তাহলে তোমাদের সবার জন্য আমার একটাই সাজেশন থাকবে যে তুমি যতবার হতাশা আসুক তুমি থেমে যাবে না, সবসময় মনে রাখবে যে হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয়, জয়ের অনীহা থেকে পরাজয়ের শুরু হয়। তুমি যদি বিজয়ী হতে না চাও, দুনিয়ার কোনো শক্তি নেই যে তোমাকে বিজয়ী করতে পারবে, কিন্তু তুমি যদি চিন্তা করে নাও যে আমি ইনশাল্লাহ বিজয়ী হব, তাহলে মহান রাব্বুল আলামিন চাইলে তুমি অবশ্যই বিজয়ী হবে। ধন্যবাদ সবাইকে।